প্রায় 63 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ফার্মার্স ব্যাংকের পরিচালনা পরিষদের অডিট কমিটি সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। চিশতি ছাড়া অন্য আসামিরা হলেন তার ছেলে বক্সিগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশিদুল হক চিশতি, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম মজুমদার, রেদওয়ানুল কবির চৌধুরী, বগুড়ার আল ফারুক বেগাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আল ফারুক ও আল ফারুক বেগাস লিমিটেডের পরিচালক নিম্মি কবির চৌধুরী। দুদকে করা মানি লন্ডারিং মামলায় বলা হয়েছে, আসামিরা যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে সাবেক দ্য ফার্মার্স ব্যাংক ফার্মার্স আর বর্তমান পদ্মা ব্যাংক মতিঝিল শাখা থেকে 40,79,21,000 টাকা আত্মসাত করেন। সুদ আসল সহ 31 ডিসেম্বর 2019 সাল পর্যন্ত এর পরিমাণ দাঁড়ায় 62,96,75,000 টাকা।